নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যোগব্যায়াম আমাদের মানব জীবনে কি ভূমিকা এবং যোগব্যায়ামের উপকারিতা। যোগব্যায়াম হলো শরীর ও মনের ব্যায়াম। যোগব্যায়াম ধ্যান, শারীরিক ভঙ্গি, শ্বাস প্রশ্বাসের পদ্ধতি এবং শিথিলকরণকে অন্তর্ভুক্ত করে। যোগ একটি শতাব্দী প্রাচীন অনুশীলন যা ভারতে শুরু হয়েছিল। যোগব্যায়াম নড়াচড়া, ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের পদ্ধতির মাধ্যমে মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখে। যোগব্যায়াম হল অত্যাধুনিক এবং আধ্যাত্মিক শৃঙ্খলা প্রদানের একটি উপায় যা একটি অবিশ্বাস্যভাবে সূক্ষ্ম বিজ্ঞানের উপর ভিত্তি করে, যা মূলত মন এবং শরীরকে সামঞ্জস্যের মধ্য দিয়ে নিয়ে আসার উপর ফোকাস করে। যোগব্যায়াম একটি সুস্থ জীবনযাপনের একটি শিল্প বা বিজ্ঞানও বলতে পারি। একজন যোগী হলেন এমন একজন যিনি অস্তিত্বের একই একত্ব অনুভব করেছেন এবং মুক্তি বা মোক্ষ নামে পরিচিত স্বাধীনতার অবস্থা অর্জন করেছেন। যোগের লক্ষ্য হলো আত্ম উপলব্ধি অর্জন করা, যা মুক্তির অবস্থা বা স্বাধীনতার দিকে নিয়ে যায়। যোগ অনুশীলন জীবনের সকল ক্ষেত্রে স্বাধীনতার সাথে জীবনযাপনের পাশাপাশি স্বাস্থ্য এবং সম্প্রীতির উপর জোর দেয়। যোগ একটি আভ্যন্তরীণ বিজ্ঞানকে বোঝায় যা সম্ভাব্যতা উপলব্ধি করার এবং নিজের উপর নিয়ন্ত্রণ অর্জনের জন্য বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত করে। কোনো বয়সের বাধা নেই, কোনো বয়সের বাধা ছাড়াই সব বয়সের মানুষ যোগব্যায়ামের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সুবিধা থেকে উপকৃত হন। এটি আপনার থেরাপির একটি গুরুত্বপূর্ণ উপাদানও হতে পারে। যদি আপনি অস্ত্রোপচার থেকে নিরাময় চান, একটি সুস্থতার দিকে আপনি এগিয়ে যেতে চান, নমনীয়তা উন্নত করে যোগব্যায়াম। যোগ জোটের মতে সবচেয়ে বিশিষ্ট যোগ সংস্থাগুলির মধ্যে একটি, প্রায় 61% লোক তাদের নমনীয়তা বাড়ানোর জন্য যোগ বেছে নিয়েছে। বেশ কিছু যোগাসনে উচ্চ থেকে আলো পর্যন্ত বিভিন্ন স্তরের সুবিধা অসুবিধা রয়েছে, এটি সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে। যোগব্যায়াম এবং রোগ প্রতিরোধক ক্ষমতা একত্রে কাজ করে। যোগাসনগুলি আপনাকে আপনার শরীরের প্রত্যেকটি কোষের উন্নতি এবং সেটাকে মেনটেনেন্স বা মেরামত করতে সহায়তা করে। ফলস্বরূপ আপনার শরীর তার প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে শুরু করে। যোগাসন আপনি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করতে পারেন। যেমন ধনুরাসন আছে, পশ্চিমোত্তাসন আছে, চক্রাসন আছে, এ বিষয়ে পরে আলোচনা করব। হাড়ের স্বাস্থ্যের উন্নতি, আপনি জিজ্ঞাসা করতে পারেন হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে যোগব্যায়ামের গুরুত্ব কী। যোগব্যায়ামে ব্যবহৃত বেশিরভাগ ভঙ্গি হল আইসোমেট্রিক সংকোচন। এর মানে হলো যে পেশিশক্তিগুলো সম্পূর্ণরূপে নিযুক্ত থাকলেও তাদের দীর্ঘ স্থির থাকে। পিঠের নিচে ব্যথার, যাদের ব্যথা কমানো, গতিশীলতা বাড়ানোর কথা আসে, তখন যোগব্যায়াম হলো একটি কার্যকর চিকিৎসা। এটি আমেরিকান কলেজ অফ ফিজিক্যাল ও ফিজিশিয়ান দ্বারা নিম্ন পিঠের ব্যথা নিরাময়ের জন্য প্রাথমিক থেরাপি হিসাবেও পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রদাহ হ্রাস করে। দীর্ঘস্থায়ী প্রদাহ হলো অসুস্থতার সবচেয়ে সাধারণ প্রাথমিক লক্ষণ। ক্রমাগত প্রদাহ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, অস্টিওআর্থারাইটিস, ক্রোনস ডিজিজ এবং অন্যান্য অনেক অসুস্থতার সাথে যুক্ত রয়েছে। যোগাসন করলে এগুলো সব কিছু নিরাময় সম্ভব। ভালো জ্ঞানীয় ফাংশন, যোগাসনের উপকারিতাগুলিকে সহজভাবে কয়েকটি কথায় বলা যেতে পারে। যেমন মন এবং শরীরের ব্যায়াম, গবেষকরা খুঁজে পেয়েছেন যে যোগব্যায়ামের মস্তিষ্কের বিভিন্ন অংশকে উদ্দীপিত করে, যা মনোযোগ, জ্ঞানীয় ফাংশন, স্মৃতিশক্তি এবং নিউরো প্লাস্টিসিটির জন্য দায়ী। কার্ডিওভাস্কুলার কার্যকারিতা উন্নত করে। যৌগিক শ্বাস নিঃশ্বাসের নিয়ন্ত্রণের প্রভাব, এর উপর একটি গবেষণা হয়েছে যেটিকে বলা হয় প্রাণায়াম। একজনের শারীরিক স্বাস্থ্য, বিশেষ করে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের বিভিন্ন দিক উন্নত করার জন্য ক্ষমতা রাখে এই যোগাসন। নিয়মিত যোগাসন, যোগব্যায়াম অনুশীলন, সাধারণ প্রদাহ এবং
চাপের মাত্রা কমাতে পারে, হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপ, স্থূলতা সহ বেশ কয়েকটি হৃদরোগের ঝুঁকির কারণগুলি মোকাবিলায় যোগাসনে ব্যবহার করা যেতে পারে। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতির জন্য অনুশীলন করার জন্যে তাদাসন বা পর্বতভঙ্গি, আধমুখ সনাসন বা নিচের দিকে মুখ করে যেটি, আর গাছাসন বা গাছের ভঙ্গি। এরপরে হলো শক্তি বাড়ায়। যদিও বেশিরভাগ লোকেরা যোগব্যায়ামকে প্রসারিত করার এবং আরও নমনীয় হওয়ার উপায় হিসাবে মনে করে, কিছু যোগব্যায়াম প্রোগ্রামগুলিকে শক্তি নির্মাণ অনুশীলন হিসাবে ভাবা যেতে পারে। সহজভাবে বললে এটি নির্ভর করে শিক্ষক এবং পদ্ধতি এবং ক্লাস লেভেলের উপর। যোগাসন হলো একটি বহুমুখী ব্যায়াম যা অবশ্যই একজন প্রত্যয়িত যোগ শিক্ষকের অনুশীলন করতে হবে। ব্যালেন্স উন্নত করে। আপনি যখন যোগব্যায়াম অনুশীলন করছেন তখনই ভারসাম্যের প্রয়োজন হয় না। মেঝে থেকে জিনিসগুলো ওপরে তোলা, একটি তাক পর্যন্ত প্রসারিত করা, সিঁড়ি বেয়ে নিচে নামা, দৈনন্দিন কাজের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যোগব্যায়াম ভঙ্গি তাদের মস্তিষ্কের ক্ষতি বা তাদের ভারসাম্য ফিরে পেতেও সাহায্য করে। অতিরিক্তভাবে বয়স্ক ব্যক্তিরা যাদের অসুস্থতা কম সক্রিয় বা যাদের জন্যে স্থিতিশীলতা একটি সমস্যা, তারা অভিযোজিত যোগ বা চেয়ার যোগ থেকে প্রচুর উপকৃত হতে পারে। ভালো ঘুম। গবেষকরা ঘুমের মূল্যায়ন করার সময় একজন ব্যক্তি ঘুমানোর এবং ঘুমিয়ে থাকার ক্ষমতা পরীক্ষা করেন। এই কারণগুলি যে কোনো একটি বা উভয়ই অনিদ্রা দ্বারা প্রভাবিত হতে পারে। এটি দেখানো হয়েছে যে রুটিন শয়নকালীন যোগব্যায়াম আপনাকে সঠিক মানসিকতা তৈরি করতে এবং আপনার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে সহায়তা করে। এটি আংশিকভাবে যোগব্যায়ামের স্বাস্থ্য সুবিধা এবং যোগব্যায়ামের অন্যান্য শান্ত এবং চাপমুক্ত করার গুণাবলীর কারণে উন্নত অঙ্গবিন্যাস বা শারীরিক সচেতনতা। প্রযুক্তি নির্ভর সভ্যতা হিসাবে আমরা সেলফোন, ল্যাপটপ, ডেস্কটপে বসে বা ঝিমিয়ে থাকার জন্যে আরও বেশি সময় বিনিয়োগ করেছি বলে মনে হচ্ছে। নমনীয়তা এবং গতিশীলতার উপর যোগব্যায়ামের জোর হ্যামস্ট্রিংয়ের মতো প্রায়শই উত্তেজনাপূর্ণ পেশিগুলিকে উপশম করে এবং মেরুদণ্ডের গতিশীলতা বাড়িয়ে উন্নত সারিবদ্ধতায় সহায়তা করতে পারে। যোগ আসনের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। একটি নিয়মিত যোগ অনুশীলনের সময়সূচি স্থাপন করার পরে আপনি মানসিক শক্তি, মনোযোগ এবং উত্তেজনা বৃদ্ধি এবং নেতিবাচক অনুভূতি হ্রাস অনুভব করতে পারেন। উদ্বেগ হ্রাস করুন। অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সম্প্রতি প্রতিবেদন অনুসারে উদ্বেগজনিত ব্যাধিগুলি দেশের সবচেয়ে প্রচলিত মানসিক স্বাস্থ্যের অবস্থা হতে পারে। বেশ কয়েকজন গবেষক পরামর্শ দিয়েছেন যে যোগাসন উদ্বেগজনিত ব্যাধিগুলির জন্য একটি সম্পূরক চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে। দুশ্চিন্তা কমাতে যোগাসন, নদী সন্ধান, চ্যানেল ক্লিনিং শ্বাস, বিভিন্ন সেতুবন্ধন বা সেতুর ভঙ্গি, স্ট্রেস রিলিফ। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের সম্প্রতি তথ্য অনুসারে আমেরিকার প্রাপ্তবয়স্কদের 84% দীর্ঘস্থায়ী মানসিক চাপের অভিজ্ঞতা লাভ করে। সৌভাগ্যক্রমে যোগব্যায়াম স্ট্রেস হ্রাস কমায়, মানসিক স্বাস্থ্য, মননশীলতা, ভালো খাদ্যাভ্যাস, ওজন কমানো এবং বিশ্রামের ঘুমের সাথে সাহায্য করে। এটি কেবল একটি সাধারণ শারীরিক ব্যায়াম নয়, তবে ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাসের মতো অনুশীলন এবং জপ এবং শব্দ স্নানের মতো সংবেদনশীল আচারগুলি উল্লেখযোগ্যভাবে উত্তেজনা কমাতে এবং মানসিক চাপে উন্নত করতে দেখানো হয়। ভালো আত্মসম্মান। কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের জন্য শারীরিক চিত্র এবং আত্মবিশ্বাস কখনো কখনো অত্যন্ত চ্যালেঞ্জিং। ভালো এটাই সংবাদ যে এই সংখ্যা ব্যক্তিদের মধ্যে অনুভূত আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যোগব্যায়ামের সুবিধাগুলি প্রদর্শন করা হয়। এছাড়াও কোভিড-19 মহামারী চলাকালীন স্বাস্থ্যসেবা কর্মীদের মধ্যে বার্ন আউট পরীক্ষা করা হয়। এটি সাম্প্রতিক সমীক্ষা অনুসারে যোগভিত্তিক ধ্যান থেরাপিগুলি মননশীলতা বাড়িয়ে
বার্নআউটের প্রভাবগুলি নাটকীয়ভাবে কমিয়েছে। জীবনের মান উন্নত করার জন্য যোগব্যায়ামের সম্পর্কে চিন্তাভাবনা করা হচ্ছে। যোগব্যায়ামের স্বাস্থ্য উপকারিতা প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলি। যোগব্যায়াম কি আপনার শরীরের আকৃতি পরিবর্তন করতে পারে? অনেকেই প্রশ্ন করে। স্ট্রেচিং যোগব্যায়ামের ভঙ্গির একটি প্রধান উপাদান, যা পেশি সংকোচনকে উন্নতি করার জন্য প্রতিরোধকেও নিয়ন্ত্রণ নিয়োগ করে। শরীরকে ভাস্কর্য করার একটি অবিশ্বাস্য পন্থা হলো পেশিকে শিথিল করে, যা পেশির তন্তুগুলিকে দীর্ঘায়িত করে এবং পুনরায় সাজায়। যোগব্যায়াম কতটা স্বাস্থ্যকর? নিয়মিত যোগব্যায়াম অনুশীলন সাধারণত প্রদাহ চাপের মাত্রা কমাতে পারে, হার্টের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, এছাড়াও উচ্চ রক্তচাপ এবং স্থূলতা সহ বেশ কয়েকটি হৃদরোগের ঝুঁকির কারণগুলির মোকাবিলা করার জন্য যোগব্যায়াম ব্যবহার করা যেতে পারে। যোগব্যায়ামে ভালো হতে কতক্ষণ সময় লাগে? আপনি কতবার যোগব্যায়াম অনুশীলন করেন? আপনি কতটা অবিচল এবং ধারাবাহিক, কন্টিনিউটি কতটা, ইত্যাদির উপর সবই পরিবর্তিত হয়। সর্বোপরি যোগব্যায়াম একটি শৃঙ্খলা এবং যে কোনো অনুশীলনের জন্য এটির জন্য ধৈর্য প্রতিশ্রুতি লাগে। যা বলা হয়েছে যে বেশিরভাগ লোক 3-6 মাসের মধ্যে লক্ষণীয় সুবিধাগুলি অনুভব করে থাকেন। যোগব্যায়াম আপনার মন শরীরকে চাঙ্গা করে তোলার ক্ষমতা রাখে। যারা প্রতিদিন যোগব্যায়াম করেন তারা যোগব্যায়ামের একটি অধিবেশনের পরে শক্তি অনুভব করতে পারে। যোগব্যায়াম আপনাকে আপনার মনকে পুরোপুরি শিথিল করতে সাহায্য করে। এটি মনকে অপ্রয়োজনীয় টেনশনে কাজ করতে সাহায্য করে। এইভাবে ভালো ঘুমের সুবিধাও দেয়, যেটি আগে উল্লেখ করেছি। এছাড়া মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। মানসিক নিম্ন মানসিক চাপের মাত্রা, জিনের অভিব্যক্তি পরিবর্তন করে, নমনীয়তা বাড়ায়, রক্তচাপ কমায়, যাদের হাই ব্লাড প্রেশার আছে, ফুসফুসের ক্ষমতা উন্নত করে, দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়, দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা থেকে উপশম দেয়, ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ অনেকাংশে কমায়, ভারসাম্যের উন্নতি করে, অনুভূতি উন্নতি করে, মজবুত হাড় করে, স্বাস্থ্যকর ওজন, হৃদরোগের ঝুঁকি কমায়, যেটি আগে বলেছি। এবং যোগব্যায়াম অনুশীলন হিসাবে অসংখ্য উপকারিতা রয়েছে, যা ইতিবাচকভাবে একজন ব্যক্তিকে শারীরিক এবং মানসিকভাবে প্রভাবিত করে। এটি আপনার রক্তচাপ কমানো থেকে শুরু করে আপনার ব্যথা সহনশীলতা বাড়াচ্ছে কিনা তা আলোচনা করা যেতে পারে। বর্ধিত সঞ্চালন, যেটি আগে বলেছি, যোগব্যায়াম আপনার রক্ত সঞ্চালন উন্নত করে। এর মানে সারা শরীরে অক্সিজেন এবং পুষ্টির ভালো পরিবহন হয়। উন্নত রক্ত প্রবাহ এছাড়াও স্বাস্থ্যকর অঙ্গ এবং উজ্জ্বল ত্বক নির্দেশ করে। অঙ্গবিন্যাস উন্নত করে, যেটি বলেছি। যোগব্যায়াম শেখা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে ভারসাম্য বজায় রাখতে হয়, কীভাবে নিয়মিত অনুশীলনের সাথে আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে সঠিক অবস্থান গ্রহণ করবে। আপনি আত্মবিশ্বাসী এবং সুস্থ দেখতে পাবে, আপনার মেজাজ উন্নত করবে। নিয়মিত যোগাসন অনুশীলন করা আপনার মেজাজকে তাৎক্ষণিকভাবে উন্নত করে, কারণ এটি আপনার শরীরকে সতেজ শক্তি দেয়। রক্তচাপ কমায়, প্রতিদিন যোগাসন করলে আপনার শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে। এটি শরীরে অক্সিজেনেশন সক্ষম করে এবং যার কারণে শরীর শান্ত হওয়ার সাথে সাথে রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে। অকাল বার্ধক্যকে উপসাগরে রাখে, যেমন কোনো সুন্দরভাবে বয় কেন সুন্দরভাবে বয়স হয় না এবং সময়ের আগে হয় না। হ্যাঁ, যোগব্যায়াম আপনাকে ডিটক্স এবং টক্সিন এবং ফ্রি রেডিকেলস দূর করতে সাহায্য করে। এটি অন্যান্য সুবিধাগুলি ছাড়াও বার্ধক্যকে বিলম্বিত করতে সহায়তা করে। যোগব্যায়াম মানসিক চাপকে উপশম করে এবং যা বার্ধক্যকে হারানোর একটি কারণ। স্ট্রেস অনেকাংশে কমায়। আপনি যখন আপনার যোগব্যায়ামে মাদুরে থাকেন, আপনি অনুশীলনের দিকে মনোনিবেশ করেন। এর অর্থ হলো আপনার সমস্ত ফোকাস হাতের বিষয়ের উপর কেন্দ্রীভূত এবং আপনার মন ধীরে ধীরে চাপ এবং সমস্যাগুলি দূর করে এটিকে জর্জরিত করেছে। পালস রেট কমে, যোগব্যায়াম স্ট্রেন কমিয়ে শরীরকে সতেজ করে। শরীর শিথিল হলে নাড়ির হাড় কমে এবং কম স্পন্দন হাড় ইঙ্গিত করে, যা আপনার হৃৎপিণ্ড কম স্পন্দনের মধ্যে আরও রক্ত পাম্প করার জন্য যথেষ্ট শক্তিশালী। শক্তি বাড়ায়, এনার্জি দেয়। আপনি আপনার শক্তি বাড়াতে পারেন, আপনার নিজের শরীরের ওজন ব্যবহার করেন। এটি শক্তি প্রশিক্ষণের একটি খুব বিশেষ বিষয়কর পদ্ধতি। উদ্বেগ কমায়, একটি মোচড় বাঁকানো বা নিয়ন্ত্রিত হ্রাস
প্রশ্বাস আপনাকে উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে। ভালো কার্ডিওভাস্কুলার সহনশীলতা, যোগব্যায়াম শরীরে অক্সিজেনেশন উন্নত করে, হৃদস্পন্দন কমায়, এর ফলে কার্ডিওভাস্কুলার সহনশীলতা উচ্চতর হয়, শ্বাস প্রশ্বাসের হার কম, যোগব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের পুরোটাই জড়িত, এটি আপনার ফুসফুসকে তার পূর্ণ ক্ষমতায় পূরণ করে, এইভাবে তাদের আরও দক্ষতা সাথে কাজ করার অনুমতি দেয়। বিষণ্ণতা বিরুদ্ধে লড়াই করে, আপনি যখন যোগাসন অনুশীলন করেন তখন চাপা অনুভূতি হয়, আপনি দুঃখিত বোধ করতে পারেন, নেতিবাচক শক্তি থেকে মুক্তি হয়, এটি বিষণ্ণতা মোকাবিলা করতে সাহায্য করে। ভারসাম্য, শেখা যেটা আগে বলেছি, যোগব্যায়াম ভারসাম্যের উন্নতিকেও মনোযোগ করে এবং আপনাকে আপনার শরীরের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে সাহায্য করে। যোগব্যায়ামের নিয়মিত অনুশীলন আপনার ক্লাসে ভঙ্গিগুলির ভারসাম্যের বজায় রাখার দিকে ফোকাস করে তোলে। অঙ্গগুলির উদ্দীপনা, যেটি বলেছি আগে, করে শক্তি বৃদ্ধি করে, মাসেল স্ট্রেংথ বাড়ায়। বর্ধিত অনাক্রমতা, যোগব্যায়াম এবং অনাক্রমতা একসাথে যায়। যোগব্যায়াম শরীরের প্রতিটি কোষকে নিরাময় এবং উন্নত করার দিকে কাজ করে। আপনার শরীর স্বয়ংক্রিয়ভাবে আরও বেশি প্রতিরোধী হয়ে ওঠে, এর ফলে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। সম্পূর্ণ শারীরিক সচেতনতা তৈরি করে। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করা আপনাকে আপনার শরীর সম্পর্কে সচেতন হতে সাহায্য করে। আপনার সারিবদ্ধতাভাবে দাঁড়ানোর জন্য আপনি সূক্ষ্ম আন্দোলন করতে শুরু করেন এবং সাথে সাথে যোগব্যায়াম আপনাকে আপনার নিজের ত্বকে আরামদায়ক হতে সাহায্য করে। গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি, নিয়মিত যোগব্যায়াম করলে পাচনতন্ত্র সক্রিয় হয় এবং পেট সংক্রান্ত অন্যান্য রোগ যেমন বদহজম, গ্যাস দূর হয়। অতএব গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ফাংশন পুরুষ এবং মহিলা উভয়েরই মধ্যে অনেকাংশে উন্নত হয়। কোর স্ট্রেস বাড়ানো, আপনার কোর যখন শক্তিশালী, আপনার শরীর শক্তিশালী, তা বোঝা অপরিহার্য। আপনার কোর আপনার শরীরের ওজন ধারণ করে, এটি আপনার আঘাতের প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং আপনাকে আরও ভালো রাখতে বা তুলতে সাহায্য করে। যোগব্যায়ামের মূলে কাজ করে এটিকে স্বাস্থ্যকর, নমনীয়তা, শক্তিশালী। ব্যথার সহনশীলতা বলেছি কাজ করে, বর্ধিত বিপাক করে, উন্নত সব বিকিরণ শক্তি বাড়ায়, ঘুমের উন্নতি ঘটায়, শরীরের সমন্বিত কাজ করে, অনুমতি দেয়, স্বগ্রহণযোগ্যতা বাড়ায়, যোগব্যায়াম সচেতনতা স্বাস্থ্যের উন্নতি করতে সক্ষম। এছাড়াও আত্মনিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আত্মনিয়ন্ত্রণ খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, জীবনে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। যোগব্যায়াম নিয়মিতভাবে অনুশীলন করলে স্নায়ুতন্ত্রের অনেক হরমোন স্থিতিশীল হয়, এটি আপনাকে আরও ইতিবাচক হতে সাহায্য করে এবং আপনি অনেক সতেজ এবং ইতিবাচক দৃষ্টিকোণ দিয়ে জীবনকে দেখার প্রবণতা রাখেন। এইভাবে যোগাসন আপনাকে সুস্থ রাখে এবং আমি যেটা সবসময় বলে থাকি যে যোগব্যায়ামের জন্যে একা একা না করার থেকে আপনারা অতি অবশ্যই একজন শিক্ষকের আন্ডারে করুন, তিনি আপনাকে সঠিকভাবে যোগাসন করাবেন। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় আপনারা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।